হে এভরিওয়ান, কেমন আছো সবাই? তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। তোমরা জানো যে আজকের লাইভ ক্লাসটিতে আমরা আলোচনা করব হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের নবম অধ্যায়টা নিয়ে, যে অধ্যায়টা নিয়ে আসলে তোমরা অনেকেই বলেছিলে লাইভ ক্লাস নিতে। তো আজকে সেই লাইভ ক্লাসটি, যেহেতু তোমরা সবাই মোটামুটি এই ক্লাসটি করতে চেয়েছ, তাই তোমরা অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবে, যাতে করে তোমার সব ফ্রেন্ডরা ক্লাসটি করতে পারে। এবং একই সাথে তোমরা জানো যে প্রত্যেক ক্লাসের শুরুতে আসলে জিজ্ঞাসা করি কে কে কোন কোন কলেজ থেকে আছো, তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে কে কোন কলেজ থেকে আছো। কেউ যদি থেকে থাকো যে স্কুলে পড়ো, তাও ইউটিসির এই ক্লাসটি দেখছো, সেও কিন্তু কমেন্টে জানিয়ে দিতে ভুলো না। তো তোমরা কমেন্ট করতে থাকো, আমি বলতে থাকি আজকের প্রথম লাইভ ক্লাসটিতে কি কি নিয়ে আলোচনা করা হবে। আজকে দুটো লাইভ ক্লাসই কিন্তু নবম অধ্যায় নিয়ে। তো প্রথম লাইভ ক্লাসটিতে প্রথমে আলোচনা করব হচ্ছে খনিজ লবণ পরিশোষণ। খনিজ লবণ পরিশোষণের ক্ষেত্রে আমরা অনেকগুলো মতবাদের কথা আমরা বইতে দেখতে পেয়েছি, সেই সবগুলো মতবাদ নিয়ে আজকে আলোচনা করব। এরপরে আলোচনা করব হচ্ছে শালক সংশ্লেষণ নিয়ে। শালক সংশ্লেষণের আলোক পর্যায়, তারপর অন্ধকার পর্যায়ে যেটা আছে, দুটো নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে আমাদের প্রথম লাইভ ক্লাসের দুটা টপিক। আর সেকেন্ড লাইভ ক্লাসে গিয়ে আমরা আলোচনা করব হচ্ছে, প্রথমে আলোচনা করব প্রশেদন নিয়ে, তারপরে আলোচনা করব হচ্ছে শ্বসন নিয়ে। এই চারটে টপিকের মধ্যে সবগুলি আসলে খুবই ইম্পর্টেন্ট। তো আমি একটু পরে তোমাদের কমেন্ট পড়ছি, প্রথমেই বলি যে খনিজ লবণ পরিশোষণের মধ্যে আমরা কি কি পড়ব। খনিজ লবণ পরিশোষণের মধ্যে আমাদের প্রথমে বুঝতে হবে খনিজ লবণটা কি কারণে শোষণ হচ্ছে। চিন্তা করে দেখো, তুমি বাসায় খাওয়ার সময় যে লবণটা খাও, কোন একটা গাছকে সেই লবণটা সেরকম দানাদার অবস্থায় নিজের ভেতরে নিতে পারবে? নিতে পারবে না। তার যে কোষের মধ্যে যে ছিদ্রগুলো আছে, সে কোনো জায়গা দিয়ে সে কিন্তু ওরকম একটা আস্ত দানা কখনোই নিতে পারে না। সেজন্য কি হয়, সেজন্য মাটির মধ্যে যেই পানিগুলো থাকে, মাটির কণাগুলোর মাঝে মাঝে পানি ছড়িয়ে থাকে, সেই পানির মধ্যে খনিজ লবণগুলো দ্রবীভূত হয়ে যায়। দ্রবীভূত হওয়ার মানে হচ্ছে যে কোনো লবণ যখন দ্রবীভূত হয়ে যাবে, তখন সেটা অবশ্যই আয়নে পরিণত হবে। একটা অ্যানায়ন থাকবে, একটা ক্যাটায়ন থাকবে। তার মানে হচ্ছে অ্যানায়ন এবং ক্যাটায়নগুলো পরবর্তীতে শোষণ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের ভেতরে প্রবেশ করবে। সেটা সাধারণত মূলের যে মূল রোমের যে অংশটা আছে, সেই অংশগুলোতে বেশি শোষিত হয়, সেই অঞ্চলগুলো দিয়ে। আচ্ছা, আমি দেখি আমার সাথে কে কে আছে লাইভ ক্লাসটিতে। আমাদের সাথে আছে রাকিব হোসেন, এরপরে আছে তমাল জিআইএমসি কলেজ থেকে, আসিফ খান আছে ঠাকুরগাঁও গভর্নমেন্ট কলেজ থেকে, আছে সুকন্যা, হৃদয় আছে, জিসান আছে গোপালগঞ্জ থেকে, মণিপুর হাই স্কুল থেকে আছে নাভিদ রহমান, গভর্নমেন্ট সিটি কলেজ থেকে আছে নকিব, মুন্না আছে নবাবগঞ্জ থেকে, শিশির সিলেট এমসি কলেজ থেকে, নাজিয়া আফসান রয়েছে, তানভীর হোসেন রয়েছে, তাহসিন আবরার রয়েছে মহসিন কলেজ চিটাগাং থেকে। তোমরা অনেকেই ক্লাসটি করছো, তো তোমরা যারা ক্লাসটি করছো তারা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে বলে দিও, যাতে করে এই ক্লাসটিতে সবাই জয়েন করে। কারণ আমি জানি যে এই অধ্যায়টাতে আসলে মোটামুটি অনেকেরই কিছু কনফিউশন রয়েছে, তোমরা অনেকদিন ধরেই ক্লাসটি যাচ্ছিলে। আর একই সাথে এটাও বলে রাখি যে এই অধ্যায়ের উপর কিন্তু আমাদের একাডেমি ভিডিওগুলো আমাদের ওয়েবসাইটে আপলোড হয়ে গেছে। সবগুলো এখনো আসেনি, তবে কিছু কিছু এসে পড়েছে। তো তোমরা যারা এতদিন ধরে ভিডিও খুঁজছিলে, তারা কিন্তু আমাদের ওয়েবসাইট থেকেও লাইভ ক্লাসটির পাশাপাশিও একাডেমিক ভিডিওগুলো দেখতে পারবে। রংপুর থেকে আছে জারিয়া হাসান, নাজমুল হাসান আছে, রাফি আছে, শরীফ আছে, মিম আছে, হৃদয় আছে, গাউস মিস্টার গাউস আছে, ফাবলিহা আপু আছে, হাই আপু। এরপরে সুভদ্র চাকমা আছে রাঙামাটি থেকে। তো মোটামুটি অনেক জায়গা থেকে আমাদের এই ক্লাসটি অনেকেই তোমরা দেখছো। তো চল আমরা ক্লাসটি শুরু করে দিই। প্রথমে
যেহেতু আমি বলে ফেলেছি যে খনিজ লবণটা কি কারণে আসলে পরিশোষিত হওয়া প্রয়োজন, তো প্রথমে একটু তোমরা বুঝো যে কিভাবে আসলে খনিজ লবণটা কোথা থেকে কোথায় যায়। খনিজ লবণগুলো কি জন্য প্রয়োজন? খনিজ লবণগুলো আসলে উদ্ভিদের যে কোনো কাজে কোনো না কোনো খনিজ লবণ প্রয়োজন। যেমন মনে করো সোডিয়াম, তারপর নাইট্রোজেন, তারপরে রয়েছে হচ্ছে অক্সিজেন, কার্বন, এই সব কিছুই যতগুলো খনিজ লবণ রয়েছে এই সব কিছুই যদি পরিমিত পরিমাণে যতটুকু প্রয়োজন ততটুকু যদি সরবরাহ না করা হয় তাহলে উদ্ভিদের মধ্যে বিভিন্ন রোগ দেখা যায়। যেমন মনে করো নাইট্রোজেনের যদি অভাব হয় তাহলে দেখা যাবে উদ্ভিদের যে পুরনো পাতাগুলো রয়েছে, মানে নিচের দিকে যেসব পাতাগুলো রয়েছে আকারে বড়, সেই সব পাতাগুলো হঠাৎ করে হলদেটে হয়ে যাচ্ছে, তাদের সবুজ রঙটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। তো এরকম অনেক ধরনেরই রোগ, বিভিন্ন সিমটম দেখা দিতে থাকে যে কোনো খনিজ লবণগুলোর অভাবে। এ কারণে খনিজ লবণ পরিশোষিত হওয়া খুবই প্রয়োজন। খনিজ লবণ পরিশোষণের সময় মূলত কি ঘটে? মূলত ঘটে হচ্ছে, মনে করো এটা হচ্ছে কোষ প্রাচীর, এটা হচ্ছে কোষ প্রাচীর, তার ভেতরে মনে করো এটা একটা কোষ, তারপরে আরো একটা কোষ, এভাবে কোষগুলো সজ্জিত আছে। তারপরে গিয়ে এটা মনে করো হচ্ছে ভাস্কুলার বান্ডল। ভাস্কুলার বান্ডল মানে হচ্ছে এটাই যে যেখানে জাইলেম এবং ফ্লোয়েমটা একসাথে থাকবে, এবং যেই খাবার তৈরি করতে পানি খনিজ লবণ যাই প্রয়োজন সেটা মূল থেকে পাতা পর্যন্ত নিয়ে যাবে, জাইলেমের দ্বারা নিয়ে যাবে। তার মানে হচ্ছে এই পর্যন্ত খনিজ লবণটা আসা প্রয়োজন, তারপরে সেটা পাতা পর্যন্ত যেতে পারবে, সাধারণত কোষ দিয়ে কিন্তু যেতে পারবে না। কারণ আমরা জানি যে জাইলেম টিস্যুগুলোর একটা স্পেশাল কাজ আছে, স্পেশাল কাজ এটাই যে তারা মূল থেকে পাতাতে খনিজ লবণ এবং পানি নিয়ে যায়। তার মানে হচ্ছে এইখানে মনে করো যেই খনিজ লবণগুলো আছে সেই খনিজ লবণগুলো শোষিত হবে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, এটার জন্য বিভিন্ন মতবাদ রয়েছে। তো এরপরে এই কোষ প্রাচীরটা দিয়ে সেটা ঢুকবে, ঢুকে একটা কোষের ভেতরে প্রবেশ করবে, কোষের ভেতর দিয়ে সে আরেকটা কোষে যাবে। কিভাবে যাবে? আমরা জানি দুইটা কোষের মাঝখানে সবসময় প্লাজমোডেসমাটা থাকে, তাই না? আমরা আমাদের যে প্রথম দিককার চ্যাপ্টার গুলোতে আমরা প্লাজমোডেসমাটা সম্পর্কে জেনেছি যে দুইটা কোষের মাঝে একটা চিকন সাইটোপ্লাজমের একটা নল থাকে, সেই নলের মাধ্যমে কোষ বিভিন্ন কিছু আদান প্রদান করতে পারে। সেই বিভিন্ন কিছুর মধ্যে খনিজ লবণ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এখানেও একটা প্লাজমোডেসমাটা দেখতে পারবো, তার মানে খনিজ লবণটা পরবর্তী কোষে যাবে, তার পরের কোষে যাবে, এভাবে করতে করতে আস্তে আস্তে সে ভাস্কুলার বান্ডিলে চলে যাবে। ভাস্কুলার বান্ডিলে যাওয়ার পরে যখন সে একটা জাইলেম টিস্যু পাবে তখন সেটার ভেতরে প্রবেশ করবে এবং ধীরে ধীরে সে পাতাতে চলে যাবে। তো এটা ছিল খনিজ লবণ পরিশোষণের সাধারণ ধারণা। এখন আসি খনিজ লবণের ক্ষেত্রে, পরিশোষণের ক্ষেত্রে খনিজ লবণ কি পরিমাণ আছে তার প্রাপ্যতার উপর ভিত্তি করে আমরা দুটো মতবাদ পাই। একটা হচ্ছে কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মতবাদ। এক্ষেত্রে মনে রাখতে হবে যে কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ আর কার্বন ডাইঅক্সাইড মতবাদ, এই দুইটা মতবাদ আসলে ক্যাটায়নের ক্ষেত্রে আমরা বলে থাকি। ক্যাটায়নের ক্ষেত্রে আমরা এই দুইটা মতবাদ বলবো। এখন দেখি কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ আসলে কি। কন্ট্যাক্ট এক্সচেঞ্জ শব্দটা থেকে আসলে আমরা বুঝতে পারছি যে সেটা মানে কোনো একটা কিছু সংস্পর্শে আসবে এবং তারপরে একটা বিনিময় ঘটবে। এখন দেখি কিভাবে কিসের বিনিময়টা ঘটে আসলে। ধরো এটা হচ্ছে একটা মূল, একটা গাছের মূল, এবং গাছের মূলের চারপাশে মনে করো এগুলো হচ্ছে মাটির কণা। মাটির কণার মধ্যে মধ্যে যেহেতু পানি আছে তার মানে হচ্ছে মাটির কণার গায়ে আসলে বিভিন্ন আয়ন লেগে থাকে। এখানে মনে করো কে প্লাস নামে একটা ক্যাটায়ন লেগে রয়েছে, এবং যে মূলটা রয়েছে মূলের সাথে কিন্তু পানি আছে। পানি আছে মানে হচ্ছে সেখানে আমি একটা প্রোটন পেতে পারি। এখন চিন্তা করে দেখো এই দুটা আসলে স্থির অবস্থা থাকে না। কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ অনুযায়ী ক্যাটায়নটা এবং প্রোটনটা দুটো সারফেসে লেগে থাকে, দুটো তলে লেগে থাকে এবং তারা কাঁপতে থাকে।
যখনই এই দুজন কাছাকাছি আসে কোনোভাবে, তখন তাদের কম্পনটা যখন একই সময়ে হতে থাকে, তখন তারা জাস্ট নিজেদের জায়গাটা চেঞ্জ করে ফেলে। মনে করো একজন এখানে ছিল, একজন এখানে ছিল, তারা দুজনেই কাঁপছে। একটা সময় তারা যখন কাছাকাছি আসবে, তখন এই পাশের যেই আয়নটা রয়েছে সে তার জায়গা চেঞ্জ করে আরেকজনের জায়গায় চলে যাবে, আরেকজন তার জায়গায় চলে আসবে। এটা হচ্ছে কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদের মূল কথা। এখন দেখি আসলে কি ঘটে। মূলের মধ্যে থাকবে হচ্ছে H প্লাস প্রোটন, আর মাটির মধ্যে আছে আমার অন্য যে কোনো ক্যাটায়ন। এখানে আমি কে প্লাস দিয়ে বুঝাচ্ছি। যখনই মনে করো কাছাকাছি আসলো, কাছাকাছি আসলে চিত্রটা অনেকটা এরকম দেখাবে। এখানে আছে মূল, এগুলো মনে করো মাটি, মাটির কণা অ্যাকচুয়ালি, এবং এটা হচ্ছে এইচ প্লাস, এবং একদম সাথে লেগে থাকবে হচ্ছে কে প্লাস। এই দুটোই কিন্তু কাঁপছে, এবং এর পরে দেখা যাবে চিত্রটা অনেকটা এরকম, দুটো আয়ন জাস্ট নিজেদের জায়গাটা চেঞ্জ করে ফেলবে। তার মানে আমার এইচ প্লাস ছিল মূলের মধ্যে, চলে গেল মাটির কণার সাথে, অন্য একটা ক্যাটার্ন ছিল মাটির কণাতে, সেটা এসে পড়লো হচ্ছে মূলের মধ্যে। তো তোমরা যারা ক্লাসটি দেখছো, তাদের তোমাদের যদি কোনো স্পেশাল কোনো মতবাদ থাকে, যেই মতবাদটা আসলে তোমরা একদমই বুঝতে পারছো না, সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো, যে ওই মতবাদটা সম্পর্কে বিস্তারিত বলতে হবে। এমনিতে আমি বলছি সবকিছু। আর তাছাড়া কোনো কোশ্চেন যদি থাকে অবশ্যই আমাকে করবে। আজকে প্রথম লাইভ ক্লাসটিতে এই দুটো টপিক নিয়ে প্রথমে আলোচনা করা হবে। তো কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদের পরেই আছে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মতবাদ। কার্বন ডাইঅক্সাইড মতবাদের ক্ষেত্রেও প্রোটনের ক্যাটায়ন কিভাবে মূলের কাছে আসে সেটাই দেখব। কার্বন ডাইঅক্সাইড মতবাদ, আচ্ছা কার্বন ডাইঅক্সাইড মতবাদের ক্ষেত্রে যেটা হয়, মনে করো একটা মূল রয়েছে, সেই মূলটা অবশ্যই তার কোষগুলোর মধ্যে শ্বসন ঘটছে। শ্বসন ঘটার মানে হচ্ছে সেখানে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, এবং এই কার্বন ডাইঅক্সাইড গুলো করবে কি, মাটির যে পানি আছে সেই পানির সাথে যুক্ত হয়ে যাবে। মাটির পানির সাথে যদি কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়, তাহলে সে একটা অ্যাসিড তৈরি করে। অ্যাসিডটা হচ্ছে কার্বনিক অ্যাসিড। এই অ্যাসিডটা পরবর্তীতে ভেঙে যাবে, ভেঙে গিয়ে তৈরি করবে হচ্ছে এইচ প্লাস এবং এইচ সি ও থ্রি মাইনাস। আশা করি বুঝতে পারছো যে কার্বন ডাইঅক্সাইড মতবাদ প্রথমেই হচ্ছে মূল থেকে কার্বন ডাইঅক্সাইড নির্গত হবে, মাটির মধ্যে কার্বন ডাইঅক্সাইড কিন্তু না, মূলের যে কোষগুলো ছিল তারা শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, পানির সাথে মিলে কার্বনিক অ্যাসিড তৈরি করবে, এবং কার্বনিক অ্যাসিড থেকে আমরা এরকম দুটা আয়ন পাবো। এখন এই আয়নটা কি করবে, এই আয়নটা করবে হচ্ছে মনে করো এটা হচ্ছে মাটি, মাটি কণার গায়ে কে প্লাস একটা আয়ন আছে। এখন এই কে প্লাস আয়নটার সাথে এই এইচ প্লাস আয়নটা জায়গা বদল করবে, মানে হচ্ছে যে এইচ প্লাস আয়নটাকে সরিয়ে দিয়ে কে প্লাস আয়নটা কে এইচ সি ও থ্রি এরকম একটা গঠন তৈরি করবে। তারপরে সেটা মূলের কাছে চলে যাবে। মূলের কাছে যাওয়ার মানে হচ্ছে যে কে প্লাস আয়নটা মাটিতে ছিল, মানে মূল থেকে দূরে ছিল, সে ধীরে ধীরে মূলের কাছে এসে পড়েছে। তার মানে কার্বন ডাইঅক্সাইড মতবাদ এবং যে কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ, দুটো মতবাদ আমরা দেখলাম, এই দুটো মতবাদের মূল কথা এটাই যে মাটিতে যেই ক্যাটায়নগুলো আছে সেই ক্যাটায়নগুলোকে মাটি থেকে মূলের কাছে এনে দেওয়া, মূলের কাছে সহজলভ্য করে দেওয়া। আশা করি বুঝতে পারছো। আমি কমেন্টগুলো দেখছি আমার সাথে ক্লাসে কে কে আছে। একজন বলছে কৃষ্ণ চক্রবর্তী বলছে লুন্ডেগার্ডের মতবাদ, তোমরা কয়েকজনই বলছো লুন্ডেগার্ডের মতবাদ,
হ্যাঁ সেটা নিয়ে আলোচনা করব। সাইটোক্রোম থিওরি বলছো? হ্যাঁ বলবো সেটা। এবং একজন প্রশ্ন করেছে, ঢাবির জন্য বায়োলজির গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি কি? এই অধ্যায়টা অবশ্যই উদ্ভিদ বিজ্ঞানের মধ্যে এটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষত হচ্ছে সালোক সংশ্লেষণ এবং শ্বসন প্রক্রিয়াটা, এই দুটো প্রক্রিয়া থেকে সাধারণত এটিপির যে হিসাবগুলো সেগুলো খুব বেশি পরিমাণে অবজেক্টিভে এসে থাকে। আমার সাথে অনেকেই ক্লাসে জয়েন করছো, তোমরা যারা এখন জয়েন করছো তারা ক্লাসটি শেয়ার করে দিও। আচ্ছা এরপরে আলোচনা করব হচ্ছে সক্রিয় পরিশোষণ বলতে কি বুঝি। সক্রিয় পরিশোষণ এবং নিষ্ক্রিয় পরিশোষণ এই দুটো প্রক্রিয়ার মাধ্যমে যে কোনো প্রকারের আয়ন, আসলে মাটির যে পানি, সেখান থেকে মূলের ভেতরে প্রবেশ করে। এখন সক্রিয় পরিশোষণ কেন বলা হয়? সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে দেখা যায় যে সবসময় এটিপি খরচ করে উদ্ভিদ তার কোষের বাইরে থেকে কোনো একটা কিছু তার কোষের ভেতরে নিয়ে আসে। মানে হচ্ছে সাধারণত যেটা হয়, মনে করো কোনো একটা উদ্ভিদের মূলের ভেতরে এই আয়নটা প্রচুর পরিমাণে আছে, অলরেডি আছে, এবং এই আয়নটা মূলের বাহিরেও প্রচুর পরিমাণে আছে। এখন সাধারণভাবে চিন্তা করলে দেখা যায় যে ওর মূলের ভেতরেও প্রচুর পরিমাণে যে আয়নটা আছে সেই আয়নটা আসলে তার আবার শোষণ করার প্রয়োজন নেই। সাধারণত প্রয়োজন আমরা ধরে নেই যে সে সেটা সাধারণভাবে নিতে পারবে না, ব্যাপন প্রক্রিয়ায় কখনো সেটা আসতে পারবে না। কারণ আমরা জানি যে ব্যাপনের ক্ষেত্রে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যায়। এখন এটার ভেতরে যেহেতু বেশি ঘনত্ব আছে, তার মানে এই আয়নটা সাধারণভাবে আর ব্যাপন প্রক্রিয়ায় কখনোই কোষের বাহির থেকে ভেতরে যেতে পারবে না। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় উদ্ভিদগুলো করে কি, যে তারা এই যে ঘনত্বটা, সেই ঘনত্বটা বাদ দিয়ে তারা নিজেদের ভেতরে, কোষের ভেতরে শক্তি খরচ করে, শক্তি খরচ করে তারপরে তারা বাহির থেকে আয়নকে ভেতরে টেনে নিয়ে যায়। মানে ওর এই আয়নটা বেশি পরিমাণে থাকলেও সে এই আয়নটাই আরো বেশি শোষণ করতে থাকবে। তো যেই প্রক্রিয়াগুলোর মাধ্যমে হয় এই সবগুলো হচ্ছে সক্রিয় পরিশোষণ। আর যেসব ক্ষেত্রে তাদের এটিপি খরচ করা লাগে না, নিজস্ব শক্তিটা খরচ করা লাগে না, সেসব ক্ষেত্রে আমরা বলে থাকি সেটা হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ। এখন সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে আমরা প্রথমেই যেটা আলোচনা করব সেটা হচ্ছে লুন্ডেগার্ডের মতবাদ বা লুন্ডেগার্ডের মতবাদ। এটাকে লুন্ডেগার্ড বলে, অনেকে লুন্ডেগার্ড বলে, এবং এটার আরো একটা নাম হচ্ছে যে সাইটো, এটাকে সাইটোক্রোম পাম্প মতবাদও বলা হয়, সাইটোক্রোম পাম্প থিওরি বলা হয়। এখন এটাতে কি ঘটে, এটাতে যেটা ঘটে, কোষ ঝিল্লিতে সাইটোক্রোম থাকে, সাইটোক্রোমের একটা চেইন পাওয়া যায়। কোষ ঝিল্লির মধ্যে আমরা দেখতে পাই যে সাইটোক্রোমের কি কি জিনিস দেখতে পাবো, সাইটোক্রোমে দেখতে পাবো সাইটোক্রোম এ, তারপরে থাকবে সাইটোক্রোম সি এবং সাইটোক্রোম বি। এখন সাইটোক্রোমের ক্ষেত্রে মূলত যেটা হয়, সাইটোক্রোমের ভিতরে আয়রন থাকে বা এফ ই থাকে, এফ ই একবার 2+ হিসেবে থাকে, একবার এফ ই 3+ হিসেবে থাকে। মানে হচ্ছে এফ ই 2+ থেকে একবার 3+ হবে, আবার এফ ই 3+ থেকে একবার এফ ই 2+ হবে। মানে হচ্ছে এফ ই 2+ একবার ইলেকট্রন ছেড়ে দিবে, এফ ই 3+ একবার ইলেকট্রন গ্রহণ করবে। এরকম জারণ বিজারণের মাধ্যমে তারা এই পুরো পাম্পটা চালিত করতে থাকে। তো দেখি এক্ষেত্রে আসলে কি হয়, এক্ষেত্রে মূলত যেটা হয় যে মনে করো প্রত্যেকটাতেই এফ ই 2+ এবং এফ ই 3+ এরকম অবস্থা হওয়া সম্ভব প্রত্যেকটা সাইটোক্রোম অংশে। এখন
দেখা যায় যে সাইটোক্রোম বি যেটা সেটা থাকে হচ্ছে কোষের ভেতরের তলের দিকে। এটা যদি একটা কোষ ঝিল্লি হয় তাহলে কোষ ঝিল্লিটার ভেতরের যে তলটা সেখানে থাকবে সাইটোক্রোম বি, আর বাইরের তলের দিকে থাকবে হচ্ছে সাইটোক্রোম এ। এখন এই সাইটোক্রোম বি তে কি ঘটে, কোষের ভেতরের তলে মূলত হাইড্রোজেন ভেঙে যায়, ভেঙে গিয়ে একটা প্রোটন তৈরি করে এবং একটা ইলেকট্রন তৈরি করে, আর কোষের বাহিরের অংশ থেকে অক্সিজেন ভেতরে প্রবেশ করে। এখন অক্সিজেন এবং হাইড্রোজেনের একটা কাজ আছে, কাজটা আলোচনা করছি একটু পরে। প্রথমে আমরা দেখি এই ইলেকট্রনটা কি করে। এই ইলেকট্রনটা প্রথমে সাইটোক্রোম বিতে এসে পড়বে। সাইটোক্রোম বিতে সে যেই মুহূর্তে আসবে Fe3+ সে পাচ্ছে, Fe3+ কে সে পরিণত করবে হচ্ছে Fe2+ এ। আমরা জানি Fe3+ যদি একটা ইলেকট্রন গ্রহণ করে সে বিজারিত হয়ে যাবে এবং Fe2+ আয়ন তৈরি করবে। Fe2+ আয়নটা Fe3+ আয়নে পরিণত হতে যায়, হতে যাওয়ার ফলে কি হবে, সে আবার জারিত হতে যাবে, মানে সে একটা ইলেকট্রন ত্যাগ করবে। সে যেই মুহূর্তে ইলেকট্রনটা ত্যাগ করে তখন দেখা যায় সাইটোক্রোম সি এর যে Fe3+টা ছিল সে তখন বিজারিত হয়ে Fe2+ এ পরিণত হয়, মানে Fe3+ থেকে Fe2+ হয়ে আবার Fe3+ আমি সাইটোক্রোম বি তে পাচ্ছি, এবং সাইটোক্রোম বিটা এই ইলেকট্রনটাকে ধাক্কা দিয়ে সাইটোক্রোম সি তে পাঠিয়ে দিয়েছে। সাইটোক্রোম সি তখন কি করবে, তার ইলেক্ট্রন গ্রাহক হিসেবে আছেই হচ্ছে Fe3+, Fe3+ সেই ইলেকট্রনটা নিবে, নেওয়ার পরে সে হয়ে যাবে Fe2+। এখন এই Fe2+ চাবে সে আবার Fe3+ এ যাতে পরিণত হতে পারে, ফলে সে কি করবে, একইভাবে ইলেক্ট্রনটাকে ধাক্কা দিয়ে সাইটোক্রোম এর দিকে পাঠিয়ে দিবে। সে যেই মুহূর্তে ইলেকট্রন ছেড়ে দিবে সে হয়ে যাবে হচ্ছে Fe3+। Fe3+ হওয়া মানে হচ্ছে এই পাশে যে Fe3+ ছিল সাইটোক্রোম এর Fe3+, সে আবার হয়ে যাবে Fe2+। এটা মূলত জারণ এবং বিজারণ ঘটছে। আমরা জানি যে ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে হচ্ছে জারণ, ইলেকট্রন গ্রহণ করা মানে হচ্ছে বিজারণ। Fe2+ আবার Fe3+ এ পরিণত হতে যাবে, ফলে সে আবারও ইলেকট্রনটাকে ছেড়ে দিবে। কিন্তু সাইটোক্রোম বি এর পাশে সাইটোক্রোম সি ছিল, সি এর পাশে এ ছিল, এখন এ কাকে দিবে, এ তো কাউকে দিতে পারছে না, ফলে ইলেকট্রনটা করে কি, সে আসলে মুক্ত হয়ে যায়। মুক্ত হয়ে যাওয়ার পরে সে কি করে, এই যে অক্সিজেনটা দেখতে পাচ্ছি সেই অক্সিজেন এবং এখানে যে আমাদের প্রোটন একটা তৈরি হয়েছিল এই প্রোটন, এই সবগুলো মিলে, এই তিনটা জিনিস মিলে তৈরি করে হচ্ছে পানি। পানি আমরা দেখতে পাই। এখন দেখি এখানে তো শুধু দেখছি পানি, একটা হাইড্রোজেন ভাঙছে, ভেঙে গিয়ে শুধু ইলেকট্রনটা এ পাশে আসছে, এতে করে কোন ক্যাটায়ন বা অ্যানায়ন কিভাবে প্রবেশ করছে সেটা তো দেখতে পাচ্ছি না। এখন দেখবো অ্যানায়ন বা ক্যাটায়নটা কিভাবে আসলে প্রবেশ করে। তো এটা হচ্ছে কোষের বাইরের তল, এটা হচ্ছে কোষের ভেতরের তল, কোষ ঝিল্লির বাইরের তল এবং ভেতরের তল। এখন দেখো যখনই ইলেকট্রনটা এখানে আসলো তখন একটা অ্যানায়ন এই সাইটোক্রোম এর সাথে যুক্ত হতে যাবে, A- মানে হচ্ছে এটা একটা অ্যানায়ন, এই অ্যানায়নটা সাইটোক্রোম এর সাথে যুক্ত হবে। সাইটোক্রোম এর সাথে যুক্ত হওয়া মানেই হচ্ছে সে আসলে সামহাও যে আয়নটা আছে আয়নটার সাথে যুক্ত হতে যাবে। এখন দেখা যায় যে এখানে আমরা ধরে নেই এখানে অলরেডি দুইটা অ্যানায়ন আছে, আরো একটা অ্যানায়ন আসলে এটা হয়ে যায় হচ্ছে 3A-, সে এক্সট্রা অ্যানায়নটাকে সাইটোক্রোম সি এর কাছে ছেড়ে দেয়। ঘটনাটা অনেকটাই ইলেকট্রনটা এখান থেকে যখন এ পাশে আসছিল সেম ঘটনায় এ পাশ থেকে ও পাশে ঘটতে থাকে, এক্সট্রা অ্যানায়নটাকে সে সাইটোক্রোম সি এর কাছে ছেড়ে দিবে। তখন সাইটোক্রোম সি তে আগে থেকে দুইটা অ্যানায়ন ছিল, এখন হয়ে যাবে হচ্ছে
তিনটা অ্যানয়ন, এক্সট্রা অ্যানয়নকে সে ছেড়ে দিবে। ছেড়ে দিলে দেখা যাবে আগে ছিল দুইটা অ্যানয়ন, এখন হয়ে যাবে তিনটা অ্যানয়ন। এক্সট্রা অ্যানয়নটা পরবর্তীতে সে কোষের ভেতরে ছেড়ে দিবে। এভাবে করে বাহির থেকে অ্যানায়নটা ভেতরের তলে চলে যায়। এখন কথা হচ্ছে অ্যানায়ন যাচ্ছে কিন্তু ক্যাটায়ন কিভাবে যাবে। এই ক্ষেত্রে দেখা যায় যে ক্যাটায়ন গুলো আছে সেই ক্যাটায়ন গুলো নিষ্ক্রিয় ভাবে পরিশোষিত হতে থাকে, মানে যেটার অভাব আছে, যেটার ঘনত্ব এখানে কম, সেটা বাহির থেকে ধীরে ধীরে প্রবেশ করে। ধরে নিলাম যে এক্স হচ্ছে একটা ক্যাটায়ন, সেই ক্যাটায়নটা ধীরে ধীরে নিষ্ক্রিয় পরিশোষণের মাধ্যমে এই কোষ ঝিল্লি দিয়ে ভেতরের তলে চলে যাবে। মানে হচ্ছে যে সাইটোক্রোম পাম্পের ক্ষেত্রে আমার অ্যানায়নটাই একমাত্র যেই সক্রিয় পরিশোষণ, সক্রিয় পরিশোষণের নীতি মেনে চলছে। এখানে আমার শক্তি খরচ হচ্ছে, শক্তিটা কোথায়? শক্তিটা হচ্ছে এই যে হাইড্রোজেনটা দেখতে পাচ্ছি, হাইড্রোজেনটা যখনই ভেঙে যাচ্ছে তখনই আসলে তার শক্তি নির্গত হচ্ছে। তো সেই শক্তিটাকে ইউজ করে সে একটা অ্যানায়নকে ভেতরে টেনে নিয়ে যাচ্ছে। এবং সাইটোক্রোম পাম্প কেন বলে, কারণ তিনটা সাইটোক্রোম আমরা দেখছি পাশাপাশি একটু চেইন আকারে বসে আছে এবং তার ভেতর দিয়ে ইলেকট্রন পাস হতে পারছে, অ্যানায়নও তার সাথে যুক্ত হয়ে হয়ে পাস হতে পারছে। তো এটা ছিল লুন্ডেগরের মতবাদ। তো তোমরা যারা চাচ্ছিলে লুন্ডেগরের মতবাদ সম্পর্কে জানতে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে করতে পারো, আমি তোমাদের কমেন্টগুলো পড়ছি। কেউ যদি চাও এটা স্ক্রিনশট নিয়ে রাখতে, নিয়ে রাখতে পারো। আমাদের সাথে জয়েন করেছে ইমরান খান, বলছে জেনেটিক্স এর উপর ক্লাস চাই, অবশ্যই নেওয়া হবে। নোয়াখালী থেকে আছে প্রিন্স আকাশ। শামসুল আরফিন বলছে ইটিএস নিয়ে ডিসকাশন করতে। ইটিএস নিয়ে ডিসকাশন আসলে আমরা সেকেন্ড লাইভ ক্লাসটিতে করব, সেটা শ্বসনের পার্ট, শ্বসনে গিয়ে আমরা আলোচনা করব। ফটোসিস্টেম নিয়ে আলোচনা করতে বলছো, এটার পরে আমরা সালোকসংশ্লেষণ নিয়ে যখন আলোচনা করব তখন আমরা PS1 PS2 নিয়ে আলোচনা করব। এরপরে রয়েছে সায়ন খান, রয়েছে আহা, রয়েছে আমার সাথে অনেকেই নতুন জয়েন করছো। আচ্ছা, অনেকে কোশ্চেন করছো যে এই হাইড্রোজেনটা কোথা থেকে আসলো। হাইড্রোজেনটা মূলত কোষের ভেতরে থাকবে, কোষের ভেতরের হাইড্রোজেনটাই ভেঙে যাবে, আর অক্সিজেনটা কোষের বাহির থেকে আসবে। উদ্ভিদ অক্সিজেন তো অনেক সময় গ্রহণ করতে থাকে, সেই অক্সিজেনটা কোষের বাহির থেকে এসে প্রবেশ করবে, এবং মাটির পানিতে যেই অক্সিজেন রয়েছে সেই অক্সিজেনটাও সে ব্যবহার করবে। আচ্ছা, এরপরে আমরা দেখি লুন্ডেগরের মতবাদের পরে রয়েছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট থেকে মূলত নাম থেকে আমরা বুঝতে পারি যে প্রোটন এবং অ্যানায়ন একই সাথে প্রবাহিত হবে। কিভাবে? প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টের ক্ষেত্রে কিছু প্রোটিন কাজ করে, কোষ ঝিল্লির মধ্যে কিছু প্রোটিন থাকে। আমরা যদি এটাকে ধরি, এটা একটা কোষ ঝিল্লি, কোষ ঝিল্লির মধ্যে এই যে গোল অংশগুলো দেখতে পাচ্ছি সবগুলো হচ্ছে প্রোটিন। এখানে কি ঘটে, এই প্রোটিন গুলোর মধ্যে এসে একটা ATP ভেঙে যাবে, এই কোষ ঝিল্লির অংশে এসে ভেঙে গিয়ে সে ADP এবং একটা ইনঅর্গানিক ফসফেট তৈরি করবে, অজৈব ফসফেট তৈরি করবে। ATP ভেঙে যাওয়া মানে হচ্ছে শক্তি খরচ হয়ে যাওয়া, তার মানে হচ্ছে এখানে সক্রিয় পরিশোষণ ঘটছে। এখন কি হবে, যখনই শক্তি বের হয়ে যাবে সে করবে কি, সেই শক্তিটাকে কাজে লাগিয়ে কোষের ভেতরে যে H+ ছিল, প্রোটন ছিল, সেই প্রোটনটাকে সে কোষের বাহিরে পাঠিয়ে দিবে। এটা হচ্ছে কোষের বাইরের তল, এটা হচ্ছে কোষের ভেতরে। সে শক্তি খরচ করে প্রোটনটাকে কোষের ভেতর থেকে বাহিরে পাঠিয়ে দিবে। এখন চিন্তা করে দেখো, সাধারণত কোষের ভেতরে একটা নির্দিষ্ট pH
ছিল, যখনই এইচ প্লাস একটা প্রোটনকে আমি বের করে দিচ্ছি, তার মানে কি এইচ প্লাস এর ঘাটতি হচ্ছে। এইচ প্লাস এর ঘাটতি হওয়া মানে পিএইচ ধীরে ধীরে বেড়ে যেতে থাকবে, পিএইচ তখন চেঞ্জ হয়ে যেতে থাকবে। পিএইচ যখন চেঞ্জ হয়ে যাবে তখন আরেকটা প্রোটিন অ্যাক্টিভেটেড হয়ে যাবে, আরেকটা প্রোটিন যেটা সাধারণত কাজ করছিল না সেই প্রোটিনটা কাজ করা শুরু করবে। সেই প্রোটিনটা কাজ করবে কিভাবে? সেই প্রোটিনটা তখন শুরু করবে হচ্ছে বাহির থেকে যে কোনো প্রকারের ক্যাটায়নকে টেনে সে ভেতরে নিয়ে আসতে থাকবে, বাহির থেকে ক্যাটায়নকে সে ভেতরে নিয়ে আসতে পারবে। তো এই যে প্রোটন বের করে দেওয়ার ফলে যে তাদের একটা ঘনত্বের চেঞ্জ হয়ে গেল প্রোটনের, তো এই জিনিসটার ফলে যেই ঘটনাটা ঘটে এটাকে আমরা বলি হচ্ছে প্রোটন মোটিভ ফোর্স। প্রোটন মোটিভ ফোর্সের কারণে কিছু প্রোটিন অ্যাক্টিভেটেড হয়ে যায়, তারা তখন বাহির থেকে ক্যাটায়নকে কোষের ভেতরে নিয়ে আসে। কিন্তু আমাদের মতবাদের নাম হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। এখানে শুধুমাত্র ক্যাটায়নের কথা দেখছি, প্রোটন এবং অ্যানায়ন সেটা কিভাবে একসাথে ট্রান্সপোর্ট হচ্ছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। যখনই কোনো ক্যাটায়ন কোষের ভেতরে ঢুকে যায় তখন যে প্রোটনটাকে সে বের করে দিয়েছিল সেই প্রোটনটা চেষ্টা করে তার আগের জায়গায় চলে যেতে, মানে হচ্ছে সে চেষ্টা করে কোষের বাহির থেকে কোষের ভেতরে চলে যেতে। কোষের ভেতরে চলে যাওয়ার সময় কি করতে হবে, সে একলা তখন আর ভেতরে যেতে পারে না। সে বের হওয়ার সময় ঠিকই শুধুমাত্র এইচ প্লাস আকারে বের হয়েছিল, কিন্তু ভেতরে ঢোকার সময় সে এইচ প্লাস আকারে ঢুকতে পারে না। তখন তার সাহায্য নিতে হয় কোনো একটা অ্যানায়নের। তখন সে যেই প্রোটিনের মাধ্যমে ঢুকবে, যেই প্রোটিনটা তাকে বহন করে নিয়ে যাবে, সেই প্রোটিনের সাথে এইচ প্লাস প্রোটন যুক্ত হয় এবং অ্যানায়ন যুক্ত হয়, দুটো যুক্ত হয়ে একই সাথে প্রোটনও ঢুকে যায় এবং অ্যানায়নও ঢুকে যায়। যেহেতু দুটো একসাথে ঢুকছে তাই এটাকে আমরা বলে থাকি কো ট্রান্সপোর্ট। তোমরা অনেকেই ভাবতে পারো যেখানে প্রোটিনের কথা কেন বলছি, কারণ হচ্ছে আমরা জানি যে কোষ ঝিল্লির মধ্যে ফ্লুইড মোজাইক মডেলে আমরা দেখেছি বিভিন্ন প্রোটিন সেখানে ভেতরে বসানো থাকে, যেটা দেখতে মনে হয় মোজাইকের মতন। ওই প্রোটিনগুলোর কাজই কিন্তু আসলে বহন করে নিয়ে যাওয়া, এই প্রোটিনগুলাই আসলে বহনের কাজটা করে, এই ক্যাটায়নটাকেও সে নিয়ে যায়। আর কিছু নির্দিষ্ট প্রোটিন আছে যারা প্রোটন এবং অ্যানায়নটাকে একসাথে ভেতরে নিয়ে যাবে, তো এই কারণে আমরা বলি কো ট্রান্সপোর্ট, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। এরপরে আমাদের আরো কিছু মতবাদ রয়েছে, আরো কিছু মতবাদ বলার আগে তোমাদেরকে বলে নিই, তোমরা যারা ক্লাসটি করছো তোমরা জানো যে এই ক্লাসটি আসলে খুবই ইম্পর্টেন্ট, কলেজের জন্য হোক বা অ্যাডমিশন টেস্টের জন্য হোক, তাই অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবে যাতে করে তোমার সব ফ্রেন্ডরা ক্লাসটি করতে পারে। এরপরে আলোচনা করব হচ্ছে লেসিথিন বাহক ধারণা নিয়ে। লেসিথিন বাহক ধারণাটা কি? লেসিথিন বাহক ধারণা হচ্ছে যে বলা হয় কোষ ঝিল্লির মধ্যে, সবগুলো আসলে কোষ ঝিল্লি নিয়ে আলোচনা, কোষ ঝিল্লির মধ্যে লেসিথিন নামক একটা জিনিস থাকে, এটা একটা যৌগ। এই যৌগটার মধ্যে কি হয়, এই যৌগটা ক্যাটায়নকে এবং অ্যানায়নকে একই সাথে বহন করে ভেতরে নিয়ে যায়। মানে এটা যদি কোষের বাইরের তল হয় এটা হবে কোষের ভেতরের তল। কোষের বাইরের তল থেকে কি কি আসবে, মনে করো ক্লোরিন অ্যানায়ন হিসেবে আসছে এবং কে প্লাস ক্যাটায়ন হিসেবে আসছে, দুটাই কিন্তু এই লেসিথিনের সাথে যুক্ত হবে। লেসিথিনের সাথে যুক্ত হওয়ার পরে কি ঘটে, একটা এনজাইম কাজ করে, সেই এনজাইমটার নাম হচ্ছে লেসিথিনেস, লেসিথিনেস। লেসিথিনেস এনজাইমটা কি করবে, লেসিথিনটাকে দুটো আলাদা অংশে ভাগ করে ফেলে, একটা হচ্ছে ফসফাটাইডিক অ্যাসিড এবং আরেকটা হচ্ছে কোলিন, দুটো আলাদা অংশে ভাগ করে দিচ্ছে। ভাগ করে দেওয়ার পরে যেটা হয়, ফসফাটাইডিক অ্যাসিডের মাধ্যমে ক্যাটায়নটা কোষের ভেতরে চলে যায়, কোলিনের মাধ্যমে
অ্যানায়নটা কোষের ভেতরে চলে যায়। এখন তোমরা হয়তো এটা ভাবতে পারো যে কোষ ঝিল্লির মধ্যে লেসিথিনটা যদি ভেঙে দুটো অংশে ভাগ হয়ে যায় তাহলে একসময় লেসিথিন কমে যাবে। লেসিথিন তখন আর না থাকলে এই মতবাদটা কিভাবে কাজ করে? আসলে এই মতবাদ অনুযায়ী লেসিথিনটা আবার তৈরি হয়। লেসিথিনটা আবার কিভাবে তৈরি হয়? এই দুটো জিনিস আবারও একসাথে হয়ে লেসিথিন তৈরি করে এবং এটাতে কিছু এনজাইম কাজ করে এবং কিছু এটিপি ব্যয় করতে হয়, তখন আবার নতুন করে লেসিথিন আমরা দেখতে পাই। তো এটার যদি কেউ স্ক্রিনশট নিতে চাও তো নিতে পারো, স্ক্রিনশট যদি নিয়ে রাখতে চাও। এটা হচ্ছে কোষের ভেতরের তল, এটা হচ্ছে কোষের বাইরের তল। আশা করি লেসিথিন বাহক ধারণা সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। তো এটা ছিল হচ্ছে সবগুলো সক্রিয় পরিশোষণ, সক্রিয় শোষণ মতবাদ। এরপরে আসি নিষ্ক্রিয় পরিশোষণ। নিষ্ক্রিয় পরিশোষণের মধ্যে আমরা ডোনাল সাম্যাবস্থা নিয়ে আলোচনা করব, ব্যাপক প্রবাহ নিয়ে আলোচনা করব, ব্যাপন নিয়ে আলোচনা করব। তো ব্যাপন মতবাদ যেটা, এখন আমরা আলোচনা করব হচ্ছে নিষ্ক্রিয় মতবাদ নিয়ে, নিষ্ক্রিয় শোষণ মতবাদ। প্রথমেই আছে হচ্ছে ব্যাপন মতবাদ। ব্যাপন বলতে আমরা জানি যে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে কোনো একটা কিছু ধীরে ধীরে ব্যাপিত হতে থাকবে। তো এখানেও সেটাই ঘটে। মনে করো এটা হচ্ছে বাইরের তল, এটা হচ্ছে ভেতরের তল। এখানে মনে করো আমি ক্যাটায়ন হিসেবে কে প্লাস কে ধরছি এবং অ্যানায়ন হিসেবে সি এল মাইনাস কে ধরছি। আমি কে প্লাস এবং সি এল মাইনাস বারবার এই জন্যই বলছি যাতে করে তোমরা মনে রাখতে সহজ হয়, একই জিনিসের উদাহরণ দিলে সহজ হয় সেটা মনে রাখতে। তোমরা অন্যান্য যে কোনো কিছু মনে রাখার ক্ষেত্রে একই জিনিস দিয়ে উদাহরণ দিয়ে মনে রাখতে পারো। মনে করো বাইরের তলে কে প্লাস আয়ন আছে, চারটা আয়ন রয়েছে, আর ভেতরের তলে আছে হচ্ছে মনে করো দুটা, আর সিএল মাইনাস আয়ন বাহিরের তলে আছে হচ্ছে তিনটা, ভেতরের তলে আছে একটা। ব্যাপন মতবাদ অনুযায়ী যেখানে বেশি ঘনত্ব সেখান থেকে কম ঘনত্বে তারা ব্যাপিত হতে থাকবে। তো এক্ষেত্রে সেটাই ঘটে, দেখা যাবে একটা কে প্লাস আয়ন সুন্দর মতো ভেতরের তলে চলে যাবে, গিয়ে তারা একটা সাম্যাবস্থা তৈরি করবে। একটা ক্লোরিন ভেতরে চলে যাবে, একটা ক্লোরাইড আয়ন ভেতরে চলে গিয়ে একটা সাম্যাবস্থা তৈরি করবে। এটাই হচ্ছে ব্যাপন মতবাদ। ব্যাপন মতবাদের পরে আলোচনা করব হচ্ছে ডোনার সাম্যাবস্থা নিয়ে। ডোনার সাম্যাবস্থা আসলে অনেকটা ব্যাপনের কাছাকাছি, কিন্তু সেখানে শুধু একটাই পার্থক্য যে কিছু জিনিস থাকবে অব্যাপনযোগ্য। অব্যাপনযোগ্য মানে হচ্ছে যে ডোনান সাম্যাবস্থা, এটার নাম ডোনান সাম্যাবস্থায় থাকে। মনে করো এটা হচ্ছে একটা কোষ, ধরে নেওয়া হয় এই কোষের ভেতরে কোনো কারণে নেগেটিভ চার্জ অনেক বেশি বেড়ে গিয়েছে, কোনো কারণে বেড়ে যেতেই পারে। তখন এই নেগেটিভ চার্জ গুলো যদি এমন হয় যে তারা কোষের ভেতর থেকে বাইরে যেতে পারছে না বা যেতে পারে না, তাহলে সেটা হয়ে যাবে অব্যাপনযোগ্য। এরকম অব্যাপনযোগ্য নেগেটিভ আয়ন যদি কোষের ভেতরে বেড়ে যায় তখন আসলে ডোনার সাম্যাবস্থা মতবাদটা আমরা পাই। কিভাবে? তখন ডোনার সাম্যাবস্থা মতবাদ অনুযায়ী বাহির থেকে পজিটিভ যত আয়ন মানে ক্যাটায়ন রয়েছে তারা ধীরে ধীরে ব্যাপিত হতে থাকবে এবং ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ না এই নেগেটিভ আয়নগুলোকে তারা নিষ্ক্রিয় করতে পারছে, মানে এই ব্যাপন শেষে কোষের ভেতরে আসলে কোনো চার্জ থাকবে না, চার্জ নিরপেক্ষ অবস্থা আমরা দেখতে পাবো। এটাই হচ্ছে ডোনার সাম্যাবস্থা, মানে ভেতরে অব্যাপনযোগ্য নেগেটিভ চার্জ আমরা দেখতে পাবো, বাহির থেকে পজিটিভ চার্জ ভেতরে গিয়ে এগুলোকে নিষ্ক্রিয় করে দিবে, কোষটা তখন একটা নিষ্ক্রিয় কোষে পরিণত হবে। এটা হচ্ছে ডোনার সাম্যাবস্থা।
মতবাদ। আয়ন বিনিময় মতবাদ তেমন কিছুই না, আয়ন বিনিময় সব আমরা নামটা থেকে বুঝতে পারি যে এখানে একটা জিনিসের আদান প্রদান ঘটবে। এখানে মূল উদ্দেশ্য থাকে এটাই যে কোষের বাইরের তল এবং ভেতরের তল কোনোটাতেই চার্জের কোনো তারতম্য ঘটবে না, চার্জ নিরপেক্ষ থাকবে। মানে ভেতরের তলে যতগুলো পজিটিভ আয়ন ততগুলোই থাকবে, ভেতরের তলে যতগুলো নেগেটিভ আয়ন ততগুলোই থাকবে, বাইরের তলে যত পজিটিভ ততগুলোই থাকবে, যত নেগেটিভ ততগুলোই থাকবে। এমন হবে না যে বাইরে থেকে শোষণ করে ভেতরে যাওয়ার পর বাইরেটা কমে গিয়েছে, এমন হবে না। এখন কিভাবে সেটা ব্যালেন্স রাখা সম্ভব? সাধারণ চিন্তা করো যে ভেতরে মনে করো আছে এইচ প্লাস, বাইরে আছে কে প্লাস, কে প্লাস থেকে ভেতরের তলে নেওয়া দরকার। তখন ভেতরের তল থেকে ধীরে ধীরে এইচ প্লাস আয়নটা বাইরে এসে পড়বে, কে প্লাস আয়নটা ভেতরে চলে যাবে। তার মানে বাহিরের যে প্লাস চার্জ, চার্জ হিসেবে ঠিকই আছে, ভেতরের চার্জও ঠিক আছে। ভেতরে মনে করো আছে হচ্ছে OH মাইনাস বেশি এবং বাইরের তলে আছে ক্লোরাইড আয়ন, ক্লোরাইড আয়নটা ধীরে ধীরে ঢুকবে, OH আয়নটা ধীরে ধীরে বের হয়ে যাবে। তার মানে হচ্ছে বাইরের যে চার্জ এবং ভেতরের চার্জ সবসময় সাম্যাবস্থায় থাকবে। সাম্যাবস্থায় রাখাটাই হচ্ছে আয়ন বিনিময় মতবাদের মূল কথা, যে চার্জটাকে সাম্যাবস্থায় রাখতে হবে, চার্জ যাতে কোনোভাবে চেঞ্জ না হয়ে যায়। তো এটা ছিল আয়ন বিনিময় মতবাদ। এখন আসো, আমাদের এতক্ষণ যা আলোচনা করলাম এটা পুরোটাই ছিল হচ্ছে খনিজ লবণ পরিশোষণ নিয়ে। মানে হচ্ছে যে আমাদের একটা টপিক শেষ এবং এখন আমরা আলোচনা করব সালোক সংশ্লেষণ নিয়ে। সালোক সংশ্লেষণ বলতে আমরা কি বুঝি? আমরা আসলে জানি, তবুও বলছি, সালোক সংশ্লেষণ মানে এটাই যে যখন উদ্ভিদ আলোকে ব্যবহার করে, আলোর উপস্থিতিতে ক্লোরোফিলও থাকবে সেখানে, তারপরে সে পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড নিবে, মাটি থেকে পানি নিবে, নিয়ে এসে তার প্রয়োজনীয় খাবার তৈরি করবে। এবং খাবার বলতে আমরা বুঝি হচ্ছে গ্লুকোজ। তো সালোক সংশ্লেষণের ক্ষেত্রে প্রথমে যেই জিনিসটা বলা দরকার যে দুটো অধ্যায় রয়েছে, আলোক নির্ভর অধ্যায় এবং আলোক নিরপেক্ষ অধ্যায়। আমি দেখি আমার সাথে কে কে ক্লাসে আসো। তোমরা যারা যারা এতক্ষণ খনিজ লবণ পরিশোষণ সম্পর্কে জেনেছ, তারা যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। শোয়েব হোসেন বলেছে তোমার নাম পড়া হয় না কিন্তু প্রশ্ন পড়া হয়। তোমার নামটা এখন বলে দিলাম, আশা করি কোনো কিছু না বুঝলে প্রশ্ন করবে। আমাদের সাথে আয়মান ভাইয়া রয়েছেন, হাই ভাইয়া। সুমায়া তাসনিম রয়েছে, সেলিম আহমেদ রয়েছে। আচ্ছা, এখন আমরা সালোক সংশ্লেষণ নিয়ে আলোচনা করব। সালোক সংশ্লেষণের ক্ষেত্রে প্রথমে আলোচনা করব আলোক নির্ভর অধ্যায় নিয়ে। নামটা থেকে আমরা বুঝব যে সালোক সংশ্লেষণে আলোক নির্ভর অধ্যায় বলতে এটাই বোঝায় যেখানে আমাদের আলো অবশ্যই প্রয়োজন, আলোর উপস্থিতিতে ঘটনাটা ঘটবে। আলোর উপস্থিতিতে কি কি ঘটবে? আলোর উপস্থিতিতে আমরা এটিপি পাবো, NADH2 পাবো। এটিপি পাবো হচ্ছে এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করবে, এবং NADPH2 পাবো হচ্ছে NADPর সাথে এইচ প্লাস যুক্ত হয়ে NADPH2 পাবো। এবং একই সাথে আমরা এখানে দেখব যে পানি থেকে আমরা পরবর্তীতে অক্সিজেন পাচ্ছি, দুইটা ইলেকট্রন পাচ্ছি এবং দুইটা প্রোটন পাচ্ছি। এখন আলোক নির্ভর অধ্যায়ে দু ধরনের ঘটনা আছে, একটা হচ্ছে অচক্রিয় আর একটা হচ্ছে চক্রিয়। অচক্রিয় ফটোফসফোরাইলেশন, একটা হচ্ছে চক্রিয় ফটোফসফোরাইলেশন। এই দুটার মধ্যে যে
জিনিসগুলো ব্যবহৃত হয়, সেখানে আছে হচ্ছে ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2। ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 এর মধ্যে কয়েকটা অংশ থাকে। একটা অংশ হচ্ছে যেখানে ফটোসিস্টেম 1-2 মেইনলি হচ্ছে ক্লোরোফিলের অংশগুলো, যে অংশে আলো এসে পতিত হবে। সেখানে কয়েকটা অংশের মধ্যে প্রথম অংশ হচ্ছে যেখানে আলোর আলোকরশ্মিটা আসবে, আলোটাকে সে শোষণ করবে। শোষণ করে সে সেই আলোটা থেকে যে শক্তিটা নিয়েছে সেটাকে সে বিক্রিয়া কেন্দ্রে পাঠিয়ে দিবে। বিক্রিয়া কেন্দ্রে পাঠানোর পরে সেটা পরবর্তীতে বিভিন্ন অংশে চলে যেতে থাকবে, একটা চক্র আকারে ঘুরতে থাকবে, চক্রীয় ফটোফসফোরাইলেশনে। আর অচক্রিয়তে দেখা যাবে যে প্লাস্টোকুইনন, প্লাস্টোসায়ানিন, পেরিডক্সিন এগুলোর মধ্যে দিয়ে ইলেকট্রন চলছে, মানে ঘুরছে খালি, এবং তার মধ্যে দিয়ে এটিপি, এনএডিপি, H2 এগুলো তৈরি হতে থাকবে। তো আমরা যদি দেখি যে কি রকম সেটা দেখতে, এখানে চক্রীয় এবং অচক্রীয় দুটো একই সাথে আঁকা রয়েছে, যাতে করে তোমরা পাশাপাশি দেখে জিনিসটার পার্থক্যটা বুঝতে পারো। এটা ভালোভাবে স্পষ্ট ভাবে সবাই দেখতে পাচ্ছ, যদি দেখতে কোনো সমস্যা হয় অবশ্যই জানাবে। আচ্ছা, এখন দেখি এখানে আসলে কি ঘটে। এখানে মূলত দেখি আমরা এই যে চিত্রটা দেখতে পাচ্ছি, চিত্রটার আসলে দুটা অংশ, দুটা অংশের মধ্যে এটা হচ্ছে একটা পার্ট আর এটা হচ্ছে আরেকটা পার্ট। এটা হচ্ছে চক্রীয়, দেখতে পাচ্ছি একটা সাইকেলের মতো এভাবে ঘুরছে, আর এটা হচ্ছে অচক্রিয়, এবং এটা দেখতে এরকম একটা জেড শেপের মতো। এটা অনেক সময় এটাকে জেড স্কিমও বলা হয়, এ কারণে অচক্রিয় ফটোফসফোরাইলেশনটাকে। এখানে মূলত কি ঘটে, সূর্যের আলো মনে করো এইখানে এই ক্লোরোফিলটার মধ্যে এসে পড়লো, তখন দেখা যায় এই অংশতে সূর্যের আলোটা শোষিত হয়। শোষিত হওয়ার পরবর্তীতে এই অংশটা থেকে দুইটা ইলেকট্রন নির্গত হয়, দুইটা ইলেকট্রনকে সে পাঠিয়ে দেয় এই অংশটাতে। এই অংশ হচ্ছে বিক্রিয়া কেন্দ্র। যদি লিখি তাহলে এটা হচ্ছে বিক্রিয়া কেন্দ্র, এইটা হচ্ছে শোষণ অংশ, এইটুকু হচ্ছে শোষণ অংশ, এটা হচ্ছে বিক্রিয়া কেন্দ্র। এবং মনে রাখবে এটা হচ্ছে ফটোসিস্টেম 2। ফটোসিস্টেম 2 মানে হচ্ছে সেখানে 680 ন্যানোমিটারের যে আলোটা আছে সেই তরঙ্গটা শোষিত হয়, আর এটা হচ্ছে ফটোসিস্টেম 1। ফটোসিস্টেম 1 মানে হচ্ছে সেখানে 700 ন্যানোমিটারের তরঙ্গটা শোষিত হবে, এবং অচক্রিয়তে ফটোসিস্টেম 2 এবং ফটোসিস্টেম 1 একই সাথে পাশাপাশি কাজ করবে। ফটোসিস্টেম 2 থেকে ইলেকট্রন বের হয়ে যাবে। ইলেকট্রন বের হয়ে কি ঘটবে, ইলেকট্রনটা যাবে হচ্ছে এটার কাছে, এটার নাম হচ্ছে প্লাস্টোকুইনন। প্লাস্টোকুইননের কাছে যখন ইলেকট্রনটা যাবে, সে ইলেকট্রনটাকে পাঠিয়ে দিবে সাইটোক্রোমের কাছে। এটা হচ্ছে সাইটোক্রোম, তার মানে দুটো ইলেকট্রন এদিক দিয়ে আসছে। সাইটোক্রোম আবার প্লাস্টোসায়ানিনের কাছে দুটো ইলেকট্রন পাঠিয়ে দেবে, পিসি দিয়ে প্লাস্টোসায়ানিন বুঝায়। এই দুটো ইলেকট্রন পরবর্তীতে ফটোসিস্টেম 1 এ প্রবেশ করবে। তার মানে হচ্ছে একবারই শুধুমাত্র আলো পতিত হচ্ছে এখানে, এবং এই দুটা ইলেকট্রন ফটোসিস্টেম 1 এ পরবর্তীতে এসে পড়ছে। এই ফটোসিস্টেম 1 থেকে দুটা ইলেকট্রন চলে যাবে এফডি এর কাছে। এফডি হচ্ছে পেরিডক্সিন। ফটোসিস্টেম 1 থেকে যে কোনো সময়ে ইলেকট্রন যখন নির্গত হয় সেটা প্রথমে পেরিডক্সিনের কাছে যায়, তার মানে দুটো ইলেকট্রন পেরিডক্সিনের কাছে চলে যাবে, এবং পেরিডক্সিন সেই দুটো ইলেকট্রন দিয়ে দিবে এনএডিপি রিডাক্টেজকে। রিডাক্টেজ পরবর্তীতে এনএডিপি H2 তৈরি করবে। এখন দেখি আসলে এখানে আরো কিছু ঘটনা ঘটে। কি কি ঘটে, এই যে ইলেকট্রনটা নির্গত হলো, ইলেকট্রনটা যখন নির্গত হয় তখন সে সর্বোচ্চ শক্তির অবস্থানে চলে যায়, মানে সবচেয়ে বেশি শক্তি আছে এমন জায়গায় চলে যায়।
সেই জায়গাটা হচ্ছে এই প্লাস্টো কুইনন। সেখান থেকে কিছু শক্তি যখন খরচ হবে, খরচ করে সে সাইটোক্রোমে চলে আসবে। সাইটোক্রোম থেকে কিছু শক্তি খরচ করে প্লাস্টো সায়ানিনে চলে আসবে। এই সাইটোক্রোমে যখন আসবে তখনই আমরা দেখব যে শক্তিটাকে সে খরচ করে ফেলছে, সেই শক্তিটাকে ইউজ করে এ ডি পি থেকে এ টি পি তৈরি হচ্ছে। তার মানে একটা এটিপি এখানে তৈরি হয়ে গেল। দুইটা ইলেকট্রন প্রবেশ করছে পিএস ওয়ান এ। পিএস ওয়ান এর মধ্যে সূর্যের আলো পড়বে এবং দুইটা ইলেকট্রন এখান থেকে ফেরিডক্সিনে চলে যাবে, কারণ ফেরিডক্সিনে সবচেয়ে বেশি পরিমাণে শক্তি ইলেকট্রনটা সে রাখবে। এরপরে কিছু শক্তি সে খরচ করে এনএডিপি রিডাক্টেজের কাছে ইলেকট্রনটাকে পাস করে দিবে। এখন দেখি এই যে পিএস টু তে বারবার আলো এসে পতিত হচ্ছে, পতিত হওয়ার ফলে কি হচ্ছে, বারবার করে দুটা ইলেকট্রন চলে যাচ্ছে না, এমন একটা সময় এসে পড়বে যে যখন সে ইলেকট্রন দিতে পারবে না, তখন দেখা যাবে যে এই অচক্রীয় ফটোফসফোরাইলেশনটা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু শেষ হয় না, কেন হয় না বলতো? কারণ হচ্ছে এই যে দুটো ইলেকট্রন বারবার দিচ্ছে, তার যে ইলেকট্রনের ঘাটতি, সেই ঘাটতিটা মূলত পূরণ করার জন্য রয়েছে পানি। পানির অণুটা ভেঙে যায়, ভেঙে গিয়ে পানির অণু থেকে দুইটা ইলেকট্রন সে এই ফটোসিস্টেম টু কে দিয়ে দেয়। তার মানে ফটোসিস্টেম টু তে আসলে দুইটা ইলেকট্রনের ঘাটতি কখনোই আমরা দেখতে পাচ্ছি না, পানি সেটা পূরণ করে দিচ্ছে। এবং এই পানি থেকে আমরা দেখব অক্সিজেনও বের হচ্ছে এবং একই সাথে এইচ প্লাস আয়ন বের হচ্ছে। এবং একটা পানি ভেঙে দুইটা এইচ প্লাস আয়ন বের হয় এবং অর্ধেক অণু অক্সিজেন বের হয় এবং দুটা ইলেকট্রন বের হয়। এই যে দুটা হাইড্রোজেন আয়ন প্রোটন বের হলো, এই প্রোটনটা পরবর্তীতে এনএডিপি রিডাক্টেজের সাথে বিক্রিয়া করবে। এনএডিপি রিডাক্টেজের সাথে তো বিক্রিয়া করবে না, মূলত সে যে ইলেকট্রনটা এদিক থেকে যাচ্ছে সেই ইলেকট্রন এই দুটো প্রোটন মিলে পরবর্তীতে এখানে এনএডিপি আসে। এনএডিপি এখানে আসবে, এনএডিপি এনএডিপি পরবর্তীতে তৈরি করবে এনএডিপি এইচ টু, মানে হচ্ছে সে বিজারিত হয়ে যাবে। সে এইচ এইচ প্লাসটা কোথা থেকে পাচ্ছে? এই পানির অংশ থেকে পাচ্ছে। তার মানে কি কি তৈরি হচ্ছে? অচক্রিয় ফটোফসফোরাইলেশনে আমার এখনো এটিপি তৈরি হচ্ছে, এখনো এনএডিপি এইচ টু তৈরি হচ্ছে। এখন দেখো এটা হচ্ছে চক্রীয়, এটা অচক্রীয়, কারণ কোনোভাবে যে ইলেকট্রনটা যাচ্ছে সেটা কিন্তু ফেরত আসছে না। চক্রীয়তে দেখো, যদি চক্রীয়তে ইউজ হবে হচ্ছে পি এস ওয়ান। এখানে আমি বলেছিলাম পিএস ওয়ান থেকে ইলেকট্রন নির্গত হয়ে ফেরিডক্সিনে যায়, এখানেও দেখো পিএস ওয়ান থেকে ইলেকট্রন নির্গত হয়ে ফেরিডক্সিনে চলে আসছে। সূর্যের আলো যখন আসবে, এটা হচ্ছে শোষণ অংশ, শোষণ অংশ থেকে ইলেকট্রন নির্গত হয়ে বিক্রিয়া কেন্দ্রে চলে যাবে, বিক্রিয়া কেন্দ্র থেকে ইলেকট্রনটা ফেরিডক্সিনে চলে যাবে। ফেরিডক্সিনে যখন সে গেল তখন সে শক্তির সর্বোচ্চ পর্যায়ে আছে, সেখান থেকে শক্তি সে কিছুটা ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে সে সাইটোক্রোম বি সিক্স এর কাছে আসবে। মানে অনেকে বলে সাইটোক্রোম বি সিক্স, তবে এটা নিয়ে কিছু মতবাদ রয়েছে যে সাইটোক্রোম বি সিক্স থাকতেও পারে নাও থাকতে পারে, তাই এটাকে আমরা এরকম ভাবে একটা ডট ডট দিয়ে বক্সের মধ্যে দেখিয়ে থাকি। এরপরে যেটা ঘটে, এরপরে সেই ইলেকট্রনটা এসে পড়ে হচ্ছে প্লাস্টো কুইনোনে। প্লাস্টো কুইনোন থেকে আবার সাইটোক্রোমে এই সেম সিরিয়ালে জিনিসগুলো কিন্তু সাজানো রয়েছে। প্লাস্টো কুইনোন থেকে সাইটোক্রোমে আসবে এবং সাইটোক্রোম থেকে প্লাস্টো সায়ানিনে আসবে। প্লাস্টো কুইনোন থেকে সাইটোক্রোমে আসার সময় দেখব যে এডিপি থেকে এটিপি তৈরি হচ্ছে। তো সাইটোক্রোমে যখন আসলো, তারপরে প্লাস্টো সায়ানিন এবং প্লাস্টো সায়ানিন সেই দুইটা ইলেকট্রন পিএস ওয়ান কে ফিরিয়ে দিবে। তার মানে হচ্ছে পিএস ওয়ান এ আসলে কখনোই ইলেকট্রনের ঘাটতি ঘটবে না, কারণ জিনিসটা ঘুরে আবার পিএস ওয়ান এ ফেরত আসছে এবং এ কারণে পিএস ওয়ান কে বাহির থেকে কোনো অন্য কোনো মাধ্যমে ইলেকট্রন সরবরাহ করতে হয় না। এখন চিন্তা করে দেখো যে চক্রীয় এবং অচক্রীয়ের মধ্যে আসলে কি কি পার্থক্য। চক্রীয় এবং অচক্রীয়ের মধ্যে একটাতে, অচক্রীয়তে পিএস টু পিএস ওয়ান দুটাই ব্যবহৃত হচ্ছে, চক্রীয়তে পিএস ওয়ান ব্যবহৃত হচ্ছে।
অচক্রিয়র মধ্যে আমার পানি প্রয়োজন, পানি যদি আমার ঘাটতি হয় এই অচক্রিয় ফটোফসফোরাইলেশন বন্ধ হয়ে যাবে, কারণ হচ্ছে আমার এখানে ইলেকট্রনের ঘাটতি দেখা দিবে, তখন এই ঘটনাটা ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে থাকবে এবং একই সাথে NADPH2 আমার তৈরি হতে পারবে না। কিন্তু সক্রিয়তে দেখো আমার শুধু এটিপি তৈরি হচ্ছে, NADPH2 তৈরি হচ্ছে না এবং একই সাথে এটা আসলে বন্ধ হবে না। PS1 এই কারণে সবসময় আলো থাকলেই চলতে থাকে, PS2 যে কাজটা সেটা আলো থাকলে অনেক সময় নাও চলতে পারে যদি পানির ঘাটতি দেখা দেয়। এবং আমরা কি কি পাচ্ছি প্রোডাক্ট হিসেবে, এখানে এটিপি পাই, NADPH2 পাই, আর চক্রিয়তে শুধুমাত্র এটিপি পাই। তো এটা ছিল হচ্ছে চক্রিয় এবং অচক্রিয় ফটোফসফোরাইলেশনের যে অংশটা সেটা। তো এরপরে আমরা আলোচনা করব হচ্ছে সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায় নিয়ে। এটা ছিল আলোক পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায়, এটাকে অন্ধকার পর্যায় বলা হয়, তবে অন্ধকার পর্যায় আসলে বলা খুব একটা যৌক্তিক না, কারণ হচ্ছে যে অন্ধকার পর্যায় যেটা বলা হয় সেক্ষেত্রে আসলে আলো যদি নাও থাকে তাহলেও কিন্তু সেই আলো যদি থাকেও তাহলেও কিন্তু সেই চক্রগুলো ঘটতে পারে, মানে হচ্ছে আলো থাকুক বা না থাকুক সেটা তাকে এফেক্ট করে না। এই জন্য ওটাকে আমরা বলি আলোক নিরপেক্ষ অধ্যায়, একটা হচ্ছে আলোক নির্ভর, একটা হচ্ছে আলোক নিরপেক্ষ। আলো থাকলেও আলোক নিরপেক্ষ ঘটতে পারে, আলো না থাকলেও ঘটতে পারে। আর আলোক নিরপেক্ষর মধ্যে রয়েছে হচ্ছে কেলভিন চক্র এবং হ্যাচ ও স্ল্যাক চক্র। এবং কেলভিন চক্র আর হ্যাচ ও স্ল্যাক চক্র যেগুলোতে ঘটে এগুলোকে আমরা যথাক্রমে বলে থাকি হচ্ছে C3 উদ্ভিদ এবং C4 উদ্ভিদ। তো আজকের আলোচনার মধ্যে সালোক সংশ্লেষণে আমরা শুধু আলোক নির্ভরতা নিয়ে আলোচনা করেছি, আলোক নিরপেক্ষতা নিয়ে আমরা 9টা লাইভ ক্লাসটাতে আলোচনা করব। আশা করি তোমরা সবাই যারা যারা ক্লাসটি করছিলে তারা অবশ্যই সেকেন্ড লাইভ ক্লাসটিতে থাকবে। সেকেন্ড লাইভ ক্লাসটিতে এটার সাথে সাথে প্রশোধন নিয়ে আলোচনা করা হবে, প্রশোধনের যে কয়েকটা ছোট ছোট মতবাদ রয়েছে সেগুলো নিয়ে এবং শ্বসনের পুরো প্রক্রিয়াটা নিয়ে আলোচনা করা হবে।